নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি নারকেলের পুর ভরা দুধপুলি পিঠের রেসিপি, যেটা ঠান্ডা হলেও একই রকম নরম তুলতুলে থাকবে, শক্ত হয়ে যাবে না। পিঠে বানানোর সময় অনেকেরই একটা কনফিউশন থাকে যে আতপ চালের গুঁড়ো ব্যবহার করব না সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করব। তো এইসব ঝুটঝামেলায় না গিয়ে প্যাকেটের কেনা চালের গুঁড়ো দিয়েই আমি এই পিঠে তৈরি করে দেখাবো। এই যে দেখুন, এরকম চালের গুঁড়োর প্যাকেট আমি ব্যবহার করছি। তাহলে চলুন আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদের চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করতে হবে। তার জন্য চালের গুঁড়ো এবং জল দুটোর পরিমাণ কিন্তু সমান সমান নিতে হবে। আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এবং কড়াইতে এখানে হাফ বাটি জল নিয়ে গরম করতে বসিয়েছি। বাকি হাফ বাটি জল আমি পরে অ্যাড করব। নুন দিয়ে দিলাম এর মধ্যে হাফ টিস্পুন মতো। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, তারপর জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন জলটা ফুটতে শুরু করেছে, তো এই সময় এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ঘি। যেমন আমরা ময়দা মাখার সময় ময়দাতে ময়ান দিয়ে থাকি, সেরকমই ঘিটা কিন্তু এখানে ময়ানের কাজ করবে। ঘিটা দেওয়ার ফলে পিঠেটা কিন্তু ঠান্ডা হওয়ার পরও নরম থাকবে। তো এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। পুরোটা একবারেই দিয়ে দিলাম, আর এখানে কিন্তু এখনও পর্যন্ত হাফ বাটি জল ব্যবহার করা হয়েছে। বাকি হাফ বাটি জল আমি মেশাতে ব্যবহার করব। তবে সব চালের গুঁড়ো তো সমান হয় না, কিছু চালের গুঁড়ো একটু বেশি জল অ্যাবজর্ব করে, সেক্ষেত্রে জলের পরিমাণ কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। সেটা মাখতে মাখতে, মানে এই চালের গুঁড়োর যে ডোটা তৈরি করব আমরা, ডোটা মাখতে মাখতে মনে হলে জল আরেকটু অ্যাড করা যেতে পারে। তো দেখুন এটা মেশাতে বাকি হাফ বাটি জলটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এই জলটাও কিন্তু গরম জলই ব্যবহার করছি। তো বাকি হাফ বাটি জলটা আমি পুরোটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এটা খুব ভালো মতো মিশে গেছে এবং ডোয়ের ফর্মে চলে এসেছে। তো এবার কড়াইটাকে ঢাকা দিয়ে আমাদেরকে এটা অন্তত 15 মিনিট এভাবেই রেখে দিতে হবে। তবে অবশ্যই গ্যাসটা এই সময় বন্ধ করে দিতে হবে। তো প্রায় 15 মিনিট আমি কড়াইটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। তো এবার এটাকে আমি একটা প্লেট বা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এরপর আমি নারকেলের পুরটা রেডি করে নেব। তারপর এই চালের গুঁড়োর যে ডোটা রয়েছে এটাকে হাত দিয়ে ভালো করে মথে নেব বা মেখে নেব। নারকেলের পুরটা বানানোর জন্য আমি এখানে হাফ মালা নারকেল, মানে একটা গোটা নারকেলের অর্ধেকটা ব্যবহার করেছি কুড়িয়ে, আর এর সাথে নিয়েছি এখানে 100 গ্রাম মতো পাটালি গুড়। নারকেলের এই পুরটা তৈরি করার জন্য আপনারা গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই কিন্তু গুড়টা গলতে শুরু করেছে। তো পুরটা রেডি হতে খুব বেশি সময় লাগে না, গুড়টা গলে যাওয়ার পর আর জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে। তো এর মধ্যে সামান্য একটু এলাচ গুঁড়ো দিলাম, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। গুড় ব্যবহার করা হলে এলাচ না দিলেও কোনো অসুবিধা হয় না। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 টেবিল চামচ মতো গ্রেট করা খোয়া ক্ষীর, এটাও অপশনাল, তবে দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। সমস্ত উপকরণ একসাথে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমাদের নারকেলের পুর এখানে একেবারে রেডি হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পুরটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই পুরটা খুব বেশিক্ষণ রান্না করা হলে কিন্তু গুড় বা চিনি যাই ব্যবহার করুন তার মধ্যে একটা পাক এসে যাবে, তাতে এটা কিন্তু একটু শক্ত হয়ে যেতে পারে। তো পুরটা ওদিকে থাক, এদিকে ততক্ষণে আমি চালের গুঁড়োর যে ডোটা রেডি করেছিলাম সেটাকে খুব ভালো করে মেখে নেব। এটা মাখার সময় হাতে কিন্তু এটা একটু স্টিক করতে পারে, মানে এই ডোটা একটু আঠালো টাইপের হয়। একটু আঠালো টাইপের হলে তবেই কিন্তু বুঝবেন ডোটা পারফেক্ট হচ্ছে। একেবারে যদি শুকনো করে ডোটা রেডি করা হয় তাহলে সেটা দিয়ে কিন্তু পিঠে খুব একটা ভালো হবে না। তো ডোটা মোটামুটি 3-4 মিনিট মেখে নেওয়ার পরই এর মধ্যে থেকে আমি ছোট লেচি কেটে নিয়েছি। যেরকম আমরা লুচির জন্য লেচি কাটি সেরকম সাইজেরই লেচি কেটেছি, আর কিছুটা শুকনো চালের গুঁড়ো নিয়েছি, যাতে এই পিঠেগুলো তৈরি করার সময় এই ডোটা যদি হাতের মধ্যে স্টিক করে তাহলে একটু চালের গুঁড়ো হাতে মিশিয়ে নিলে এটা আর হাতের মধ্যে আটকে যাবে না। তো কয়েকটা পুলি পিঠে আমি একটু গড়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা লেচি হাতের মধ্যে নিয়ে ভালো করে গোল করে নিয়েছিলাম, তারপর এটাকে এইভাবে চ্যাপটা প্লেটের মতন করে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে
চারিদিকটা একসাথে খুব ভালো মতো সিল করে দিয়েছি। পিঠের শেপ দেওয়াটা কিন্তু বলে দেওয়ার তেমন কিছু নেই, এটা জাস্ট একটু ভিডিওটা ভালো করে ফলো করলেই বুঝতে পারবেন আপনারা। শুধু মুখটা যখন সিল করবেন তখন একটু চেপে চেপে সিল করতে হবে, তা না হলে কিন্তু এটা দুধের মধ্যে ফোটানোর সময় ফেটে যেতে পারে। তবে মুখটা যদি খুব ভালো মতো সিল করে দেওয়া হয় তাহলে কিন্তু পিঠেগুলো ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। পুরটা ভরার পর দুই প্রান্ত এভাবে ধরে আমি আঙুল দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে দিয়েছি, তারপর সাইডগুলো একটু করে মুড়ে দিয়েছি। তো একই রকমভাবে সমস্ত পুলিগুলো আমি এখানে রেডি করে নেব। দেখুন, সমস্ত পুলি এখানে রেডি হয়ে গেছে, আর নারকেলের পুরটা শেষ হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু এইটুকু ডো এক্সট্রা রয়ে গেছে। তো এটা দিয়ে আমি এবার কয়েকটা চষি কেটে নেব। আপনারা চাইলে এই চষিগুলো না বানিয়ে এক্সট্রা যে ডোটা বেঁচে গেছে সেটাকে ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখেও দিতে পারেন, পরের বার যখন পিঠে বানাবেন তখন এই ডোটা কাজে লাগাতে পারেন। তবে আমার এই দুধপুলির মধ্যে চষি থাকলে সেটা বেশ ভালো লাগে, সেই কারণে আমি প্রত্যেকবারই এই কাজটা করি, যদি ডো এক্সট্রা থেকে যায় আর কি। যাই হোক, এদিকে আমি 1 লিটার লিকুইড ফুল ক্রিম দুধ নিয়ে সেটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। তো এবার এই ঘন করা দুধের মধ্যে তৈরি করে রাখা পুলিগুলো দিয়ে দিচ্ছি। পুলি এবং চষি সবটাই কিন্তু আমি একসাথেই দিয়ে দিচ্ছি। খুব সাবধানে এটাকে একদম হালকা হাতে একবার নাড়াচাড়া করে দিলাম। খুব বেশি ঘাটাঘাটি করতে যাবেন না, তাহলে স্প্যাচুলা বা খুন্তির ঘায়ে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। তো খুব হালকা হাতে এবং খুব সাবধানে পুলিগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে। মিনিট পাঁচেক দুধের মধ্যে পুলিগুলোকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী মিষ্টি, চিনিও দিতে পারেন, গুঁড়ও দিতে পারেন। তবে গুড় ব্যবহার করা হলে অবশ্যই কিন্তু গুড়টাকে আগে থেকে একটু চেক করে নিতে হবে। কিভাবে চেক করবেন একটু বলে দিই। অন্য একটা পাত্রে একটু দুধ ফুটিয়ে নিয়ে তার মধ্যে গুড় অল্প একটু মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। যদি দেখেন দুধটা কেটে যাচ্ছে গুড় মেশানোর পরে, তাহলে কিন্তু সেই গুড় ব্যবহার করা যাবে না। আর যদি দেখেন গুড় মেশানোর পরে দুধ একই রকম রয়েছে, কেটে যাচ্ছে না, তাহলে কিন্তু অনায়াসে সেই গুড়টা ব্যবহার করতে পারেন। আমি যে গুড়টা ব্যবহার করছি সেটা আমি আগে বহুবার ব্যবহার করেছি, তাই আর চেক করলাম না এই সময়। আমি এখানে 250 গ্রাম লিকুইড নলেন গুড় ব্যবহার করেছি, তবে আপনারা কিন্তু চিনি বা গুড়ের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। গুড়টা ভালো করে মিশিয়ে নেওয়ার পর পিঠেগুলোকে আরও 5 থেকে 6 মিনিট মতো ফুটতে দেব। মানে টোটাল দুধের মধ্যে 10 থেকে 12 মিনিট মতো পুলিগুলোকে ফুটিয়ে নিলেই কিন্তু পুলিগুলো একেবারে রেডি হয়ে যাবে। টোটাল 10-12 মিনিট মতো পুলিগুলোকে দুধের মধ্যে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট মতো এভাবেই রেখে দেব। 15 মিনিট পর আমাদের দুধ পুলি পিঠে কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। গরম বা ঠান্ডা যেরকমভাবে আপনারা দুধ পুলি পিঠে খেতে পছন্দ করেন সেভাবেই এটাকে সার্ভ করতে পারেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওতে দেখানো সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারাও যদি দুধ পুলি পিঠে তৈরি করেন, তাহলে পুলি পিঠে কিন্তু একেবারে পারফেক্ট হবে এবং ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম তুলতুলে থাকবে, একটুও শক্ত হয়ে যাবে না। তাহলে আজকের এই দুধ পুলি পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। এবার একটা পুলি আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন, চামচ দিতেই কেটে গেল, দেখে আশা করি বুঝতে পেরেছেন এটা কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারাও কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন কেমন হলো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।